শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়া ইউক্রেন উত্তেজনা, লিথুয়ানিয়ায় সেনা পাঠাচ্ছে জার্মানি, ইউক্রেন সংঘাতেও গেম চেঞ্জার হতে পারে তুরস্কের ড্রোন, হুতিদের হামলার পর আমিরাতে মার্কিন জেনারেল ম্যাকেঞ্জি, আফগানিস্তানের মানবিক সংকট প্রতিরোধে বিশ্বের প্রতি আহ্বান জানাল চীন ও পাকিস্তান, এরদোগানের আরোগ্য কামনা ইসরায়েলের প্রেসিডেন্টের, গাজা সীমান্তে হঠাৎ সামরিক মহড়া ইসরায়েলের, ইসরায়েলের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া। এবার বিস্তারিত, রাশিয়া ও ইউক্রেন উত্তেজনা নিয়ে জার্মানি চিন্তিত। গত কিছুদিনে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা আরও বাড়িয়েছে, আর এই ভয় থেকেই লিথুয়ানিয়ায় সেনা পাঠাচ্ছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যাম্ব্রেস্ট রবিবার একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে লিথুয়ানিয়ার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে, তবে এই পরিস্থিতিতে ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। লিথুয়ানিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, সোভিয়েতের পতনের পর তা আলাদা দেশে পরিণত হয়। দীর্ঘদিন ধরেই জার্মানির একটি সেনা বেস আছে লিথুয়ানিয়ায়। বস্তুত জার্মানি একমাত্র ন্যাটো দেশ যাদের সেনা লিথুয়ানিয়ায় আছে। রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়ায় অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এ বিষয়ে লিথুয়ানিয়ার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই জার্মান সেনা লিথুয়ানিয়ায় পৌঁছে যাবে, যোগ দেবে জার্মান বেসের অন্য সেনাদের সঙ্গে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, আমেরিকা ইতোমধ্যেই জার্মানি, পোল্যান্ড এবং রোমানিয়ায় অতিরিক্ত মার্কিন বাহিনী পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি ইউরো ফাইটারদের একটি দল রোমানিয়ায় পাঠিয়েছে ন্যাটো, যে কোনো সমস্যায় যারা দ্রুত পদক্ষেপ নিতে পারে। রাশিয়ার সঙ্গে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে আশঙ্কায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যেসব দেশ সম্ভাব্য লড়াইয়ের জন্য প্রস্তুত করছে তাদের মধ্যে তুরস্ক অন্যতম। তুরস্কের তৈরি কয়েক ডজন ড্রোন এরই মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে। এছাড়া আঙ্কারা কিয়েভের মধ্যে চুক্তির ফলে এখন ইউক্রেনেই তৈরি হবে তুর্কি নকশার নতুন ড্রোন। রাশিয়া ইউক্রেন সম্ভাব্য সামরিক সংঘাতের পটভূমিতে অনেকের নজর তুরস্ক ও তাদের তৈরি ড্রোনের দিকে। শুধু ইউক্রেন নয়, কার্যত বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাতগুলোতে তুরস্কের তৈরি ড্রোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ তুরস্ক, তাদের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যায়, যার স্থান যুক্তরাষ্ট্রের পরেই। তাছাড়া ন্যাটো মিত্রদের মতো তুরস্কের হাতেও রয়েছে উন্নত সামরিক প্রযুক্তি। তুরস্কে বসবাসরত প্রতিরক্ষা বিশ্লেষক আর্দা মেফলুতো গোলু জানান, তুর্কি সরকার গত 20 বছরে একটি শক্তিশালী ড্রোন বাহিনী করে তুলেছে। দেশটির প্রতিরক্ষা শিল্পকে উন্নত করার জন্য ড্রোন প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তুরস্ক এই অঞ্চলে এক নজিরবিহীন অবস্থানে রয়েছে, ব্যতিক্রম শুধু ইসরায়েল। ইউএভি বা মনুষ্যবিহীন আকাশযানকেই বলা হয় ড্রোন। তুরস্কে এর প্রধান উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান, বাইকার ডিফেন্স ও টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। যুক্তরাষ্ট্রের মেরিন জেনারেল ও মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ডার প্রধান ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। আরব নিউজের খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশের নিরাপত্তা শক্তিশালী করার আলোচনা করতে আমিরাতে সফরে এসেছেন তিনি। এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়। সেন্ট্রাল কমান্ডের অংশ হিসাবে ম্যাকেঞ্জি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের তদারকি করে থাকেন। মার্কিন এই জেনারেল বলেছেন, হুতিদের আক্রমণের জবাবে পরিকল্পনা মোতাবেক তিনি আমিরাতে সফর করছেন। এই সফরে উপসাগরীয় দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারে গুরুত্ব আরোপ করা হবে। দুবাইতে নামার পর সাংবাদিকদের ম্যাকেঞ্জি বলেন, আমি মনে করি আরব আমিরাতের জন্য এটা সংগ্রামময় একটি সময়। আমি এখানে তাদেরকে সেই সহযোগিতার জন্য এসেছি। এর আগে চলতি মাসে পেন্টাগন আবুধাবি বন্দরে উন্নত প্রযুক্তির F-22 যুদ্ধ বিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার স্থাপনের ঘোষণা দেয়। ম্যাকেঞ্জি বলেন, F-22 সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বের অন্যতম সেরা নজরদারি রাডার সেবা প্রদান করবে। এই বিমানের স্থল আক্রমণ সহ ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা শনাক্তের সক্ষমতা রয়েছে। হুতিদের সাম্প্রতিক হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ম্যাকেঞ্জি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের জেরে তারা এই হামলা চালাতে পারে। তিনি বলেন, এর পেছনেই সব কারণ জানা কঠিন। আমি মনে করি তারা ইয়েমেনে পরাজিত হতে অভ্যস্ত না, হামলার সঙ্গে ইরানের সম্পর্ক আছে বলেও মন্তব্য করেন তিনি।
আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বৈঠকে মিলিত হয়েছেন। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওই আলোচনা বৈঠকে আফগানিস্তানের মানবিক সংকট প্রতিরোধে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আনাদুলু এজেন্সির প্রতিবেদন অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, 2019 সালের অক্টোবরে ইমরান খানের চীন সফরের পর এটা ছিল দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম বৈঠক। 2022 সালে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক যোগদানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর বৃহস্পতিবার চীন সফর করেন ইমরান খান। ওই আলোচনা বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক যৌথ বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের মাধ্যমে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ বাড়বে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আফগানিস্তানের মানবিক সংকট প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয় এবং আফগান জনগণকে আরও সহযোগিতা প্রদান করা হয়। ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, চীন ও পাকিস্তানের দু শীর্ষ নেতা দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। রোববার তিনি এরদোগানকে ফোন করে তার এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনা করেন। খবর ডেইলি সারাহর। সম্প্রতি ইউক্রেন সফর থেকে ফেরার পর এরদোগানের করোনা ধরা পড়ে। পরে নমুনা পরীক্ষা করে তার স্ত্রী এবং দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোগানেরও করোনা ধরা পড়ে। ফোন করে স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এরদোগান। এই সময় খুব শীঘ্রই তারা বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। আরোগ্য কামনা করে এরদোগানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদমি। এদিকে রোববারের বিবৃতিতে এরদোগান জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি এবং তার স্ত্রী এখন ভালোই আছেন। তারা ইস্তানবুলে তাদের বাসভবনের আইসোলেশনে আছেন, সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় জরুরি কার্যক্রম করছেন। উল্লেখ্য, জানুয়ারিতে এরদোগান ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারিতে তুরস্ক সফরে আসছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। গাজা সীমান্তে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরনের হুমকি বলে মনে করছে তেল আবিব। সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। ফিলিস্তিনের হামাস সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহর শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের উদ্বেগ প্রকাশের মধ্যে দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেল। আফ্রিকান ইউনিয়ন দখলদার ইসরায়েলের পর্যবেক্ষকে রাষ্ট্রের মর্যাদা স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান ইউনিয়ন এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের এক ঘরে অবস্থা ফুটে উঠেছে। সবার কাছে আবারও এই বার্তা গেছে যে দখলদার ইসরায়েলি ফিলিস্তিনিদের সঙ্গে অন্যায় করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। গতকাল আফ্রিকান ইউনিয়নের 55টি সদস্য দেশ সর্বসম্মতভাবে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করেছে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় গতকাল আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে এ সংস্থায় পর্যবেক্ষক মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।